সালার রেল স্টেশন থেকে বেশ খানিকটা পথ গরুর গাড়িতে চেপে যেতে হয়। ধুলোবালির আস্তরণ আর মেঠোপথ পেরিয়ে তবেই দেখা মেলে ছোট্ট নিভৃত একটি গ্রাম বাবলা। ভারতের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গহীনে এ গাঁয়েরই এক শান্ত ও মিষ্টভাষী কৃষক, যাকে বাবা মৌলভী শামসুদ্দিন ও মা হাসিনা বিবি আদর করে ডাকেন আবাই। পরপর তিনটি কন্যা সন্তানের পর পরিবারের চতুর্থ এই সদস্যকে ঘিরে কেবল বাবা মাই নয়, বড় তিন বোনেরও আহ্লাদের শেষ নেই। আবাই সুযোগ পেলেই ছিপ দিয়ে মাছ ধরে, আর সেই মাছ বিলিয়ে দিত প্রতিবেশীর মাঝে। প্রতিবেশীরা তাদের এই পছন্দের ছেলেটিকে ডাকত বকু বলে। আর সহপাঠীদের নিয়ে পূজা দেখা, গান শোনা আর খেলাধুলা তো ছিলই। ১৯২৭ সালের ১৬ই জুন বৃহস্পতিবার জন্ম নেয়া বকু বা আবাইয়ের পুরো নাম আবুল বরকত। লেখাপড়ায় মনোযোগী বরকত ১৯৪৫ সালে তালিবপুর হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং ১৯৪৭ সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে আইএ পাস করেন। উচ্চশিক্ষায় উন্মুখ বরকত ১৯৪৮ সালে প্রিয় গ্রাম বাবলা ছেড়ে উচ্চতর ডিগ্রি নিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পুরানা পল্টন লেনে মামা আব্দুল মালিকের বিষ্ণুপ্রিয়া ভবন থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছিলেন। ১৯৫১ সালে ফলাফল প্রকাশ হল। বিনয়ী ও ব্যক্তিত্ব সম্পন্ন আবুল বরকত দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করেন। ভর্তি হলেন এমএ। নিজের কুশল জানিয়ে প্রায়ই চিঠি লিখতেন বাবাকে। ১৯৫১ সালে ৯ অক্টোবর এমন একটি চিঠিতে তিনি লিখেন, বাবাজান আমার সালাম নিবেন, আশা করি আপনারা সকলে খোদার ফজলে ভালো আছেন। আমার শরীর বিশেষ ভালো নাই, কয়েকদিন আগে আপনার একখানি পত্র পাইয়াছি। আমি আপনাকে টাকার জন্য লিখিয়াছিলাম, আগেরকার যা শার্ট ছিল সব ছিঁড়িয়া গিয়াছে, এখন এমন অবস্থা দাঁড়াইয়াছে যে বাহিরে বের হওয়া দায়, হাতে একটি পয়সাও নাই। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাতৃভাষার উপর আঘাত হেনে পাক শাসক গোষ্ঠী জারি করেছে ১৪৪ ধারা, যার প্রতিবাদে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হরতাল ও রাষ্ট্রভাষা দিবস পালনে সিদ্ধান্ত নেয়। মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪ ধারা অগ্রাহ্য করে সদল বলে রাজপথে নেমে এলো অসংখ্য ছাত্র জনতা। রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ধ্বনিত হল তুমুল স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। পাক পুলিশ তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে রেখেছে। কাঁদুনে গ্যাস, লাঠি আর রাইফেলে নরপিশাচরা তৈরি হয়েছে, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে মিছিলে সাধারণ মানুষের ওপর। আমতলা আর কলাভবন যখন মিছিলের স্লোগানে প্রকম্পিত, তখন পুলিশ শুরু করল লাঠি চার্জ, নিক্ষেপ করতে থাকে একের পর এক টিয়ার শেল। তার প্রতিবাদ জানাতে ছাত্ররা ফ্যাসিস্ট পুলিশদের ওপর ছুঁড়তে থাকে ইট পাটকেল। পুরো প্রাঙ্গণ তখন ধোঁয়ায় আচ্ছন্ন, রাস্তায় লুটিয়ে পড়ল অনেকেই, কেউ আবার অসহ্য যন্ত্রণায় ঝাঁপিয়ে পড়ল পুকুরে। তবু থামেনি মিছিল। বেলা ৩টায় মেডিকেল ব্যারাকের সামনে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে শুরু করে। ধ্বনি প্রতিধ্বনিতে মুখর হয়ে ওঠে চলো অ্যাসেম্বলি চলো স্লোগানে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় পরিষদ ভবন ঘেরাওয়ের। প্রতিবাদী ছাত্র ও পুলিশের সাথে শুরু হয় খণ্ড খণ্ড যুদ্ধ। বেলা বাড়ছে, বাড়ছে লড়াই, বাড়ছে পুলিশের অবিরাম কাঁদুনে গ্যাস বর্ষণ, সেই সাথে বাড়ছে জনতার প্রচণ্ড ভিড়। বেলা ৩টা বেজে ১০ মিনিট মেডিকেল কলেজের ১২ নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে স্লোগান দিচ্ছিলেন বরকত। এদিকে পুলিশ দেখল পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন জেলা ম্যাজিস্ট্রেটের পরিচালনায় এবং পুলিশ সুপারের সরাসরি নির্দেশে পাক পুলিশ অস্ত্র তুলে ধরল প্রতিবাদী ছাত্র জনতার ওপর। ফাল্গুনের তাল দিনটিতে ঢাকার আকাশ কাঁপিয়ে গর্জে উঠল কুৎসিত .303 রাইফেল। একটু আগেও যে কণ্ঠগুলো ভাষার দাবিতে সোচ্চার ছিল, তারা একে একে
লুটিয়ে পড়ল তপ্ত পিচ ঢালা রাস্তায়। পুলিশের একটি গুলি বিদীর্ণ করল বরকতের তলপেট। প্রায় 6.5 ফুট দীর্ঘকায় দেহের আবুল বরকত লুটিয়ে পড়লেন মাটিতে। মেডিকেল হাসপাতালের বিছানায় যখন বরকত শেষবারের মতো মুখে মায়ের ভাষা বলতে পেরেছিলেন, তখন রাত 8:15। ফাগুনের আকাশে চাঁদের আলোতেও শোকের ছায়া। রাতের অন্ধকার ভেদ করে মামা আব্দুল মালিক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ ও পুলিশের পাহারায় আজিমপুর মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুল গফুর বরকতের জানাজা পড়ান। মাত্র 24 বছর 8 মাস 5 দিন বয়সী বরকতের সমাধিলিপিতে স্বর্ণাক্ষরের মতো জলজল করছে বাংলা বর্ণমালা, আর তাতে খোদাই করে লেখা ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত। শিমুল পলাশের সেই বর্ণময় আলোক ছটায় আলোকিত হল বাংলা বর্ণমালা। আমরা পেলাম আমাদের মুখের ভাষা, পেলাম 69-এর গণ অভ্যুত্থান, 71 যার স্ফুলিঙ্গ এনে দিল একটি স্বাধীন ভূখণ্ড। অবশেষে প্রায় 5 দশক পর সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই আত্মত্যাগ মহিমান্বিত হল প্রায় 24 কোটি মানুষের মুখের ভাষার স্মরণীয় দিন 21 ফেব্রুয়ারি। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেল। ভাষার জন্য যারা দিয়ে গেছো প্রাণ, ভুলিনি